বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বেরিশেখ ফজলনুর তাপস। বুধবার 20 সেপ্টেম্বর রাজধানীর বনশ্রীতে 2 নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে তিনি এসব মন্তব্য করেন। এছাড়া মির্জা ফখরুল লজ্জায় ঠাকুরগাঁয়ে মুখ লুকিয়েছেন বলেও জানান মেয়র তাপস। মেয়র বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বর্তমান সরকারের উন্নয়ন, এসব তাদের মস্তিষ্কে আসে না। যে নামগুলো এদেশের মানুষের কাছে অপরিচিত ছিল সে নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা উন্নয়ন দেখে না তারা উন্নয়ন করতে পারে না, যাদের চোখে উন্নয়ন নেই, যারা স্বপ্ন দেখতে পারে না তারা কখনো সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, 29 বছর তারা ক্ষমতায় ছিল কিন্তু তারা জনগণের উন্নয়ন করতে পারেনি, তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে। তারা 29 বছর সরকারে ছিল, 29 বছর তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। মেয়র বলেন, এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ হয়ে থাকে যা অনেক সময় প্রাণহানি ঘটায়। সেজন্য আমাদের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের বড় অংশ হল এই ডেঙ্গু রোগ প্রতিরোধ করা, এডিস মশার বিস্তার রোধ করা। সে লক্ষ্যে যে পরিকল্পনা তা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি, তার অন্যতম হল উৎস নিধন। ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার প্রজন্মস্থল ধ্বংস করে নগরবাসীকে মশাবাহিত রোগটি থেকে সুরক্ষা দিতে সংশ্লিষ্ট সব অংশীজনদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন মেয়র তাপস। তিনি বলেন, আমরা চাই নির্মাণাধীন ভবন ও স্থাপনা যেন এডিসের প্রজন্মস্থল সৃষ্টি না হয়, সেজন্য আপনারা যথাযথভাবে তদারকি করবেন। আপনারা যেসব জায়গায় এডিস মশার প্রজন্মস্থল নির্মূল না করতে পারলে আমাদের জানাবেন, আমরা তা নির্মূলের ব্যবস্থা নেব, কিন্তু পরবর্তীতে সেসব স্থাপনার সুরক্ষা আপনাদেরকেই নিশ্চিত করতে হবে।